এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার কোনো ব্যবসা নেই, কোনো ব্যবসা নেই আমার। কি করছিস কি? থাম। তুমি কি হবে দাদা, আমাদের তো আপনারা কেউ এবারের সদস্য হিসেবে ধরেনি না। এই বাড়ির সমস্ত সন্তানের মূল্য আছে জীবনের, শুধু আমার সন্তানের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। ছেলেটা যে দোষী, ছেলেটা যে অন্যায় করেছে, সেটা এখনো প্রমাণই হয়নি। হ্যাঁ উষা, এখনো প্রমাণই হয়নি, তাতেই আমার ছেলেটাকে সবাই মিলে খারাপ খারাপ কথা বলছে। ছেলেটাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল, এই বাড়ির একটা লোকও কিচ্ছু বললো না, কিচ্ছু করলো না, আমাদের পাশে একবারও দাঁড়ালো না। আমি আমি জানি আমাদের আপনাকে আপন বলে মনে করেন না দাদা। এই যদি আজকে এই বাড়ির যদি মহিতের সাথে হতো, যদি রোহিতের সাথে হতো, পারতেন আপনারা এরকম স্বার্থপরের মতন চুপ করে দাঁড়িয়ে থাকতে? পারতেন না। ওই ওই মেয়েটার কথা শুনে আপনারা এত কিছু করছেন তো, আমাদের পাশে থাকছেন না, আমাদের সাপোর্ট করছেন না। আপনারা আপনারা মিলিয়ে নেবেন দাদা, ওই মেয়ে একদিন এই সংসারের ধ্বংসের কারণ হবে। এই ওই মেয়েটা, হ্যাঁ, এত বড় সাহস, আমাদের বাড়ির নুন খেয়ে আমাদের বাড়ির শত্রুর সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে, আর সেটা আপনাদের আপনাদের চোখেই পড়ছে না। আমাদের সবাইকে ডোবাবে ওই মেয়েটা, আমাদের সবাইকে ডোবাবে। মিলিয়ে নেবেন আমার কথা। ছোট বৌদি, দাঁড়া, আর কেউ একটা কথা বলবে না। অমিত যদি দোষী হয় তাহলে তার শাস্তি বিচারক দেবেন। কি দেবে বিচারক? শাস্তি দেবে বিচারকের কাঠগড়া অবধি অমিতকে পৌঁছতে হবে তো। সেটা কোথা থেকে পৌঁছাবে বর্দা? কোথা থেকে পৌঁছাবে? টাকা তো নেই। আমি কোথা থেকে আমার ছেলেকে বাঁচাবো? আমি কোথা থেকে উকিল দেবো বর্দা? বল না, কোথা থেকে উকিল দেবো? আমি ব্যবস্থা করবো উকিলের। দাদা, আপনি সত্যি বলছেন? আপনি উকিলের ব্যবস্থা করবেন দাদা? আপনি আপনি সত্যি বলছেন তো? বর্দা, বর্দা, তুই উকিলের ব্যবস্থা করবি? বর্দা, আমাদের এই উপকারটা তুই করবি তো? বর করবি তো বর্দা? দাঁড়াও, আমি চাই না যে অমিতের জন্য কোনো উকিলের ব্যবস্থা করা হোক। না 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 না, একজন উকিলও ফাঁকা নেই এমনটা তো হতে পারে না। আমি তোকে বলছি না, ওরা ওদের ক্ষমতা কাজে লাগাচ্ছে যাতে তুই একজন উকিল না পাস, যাতে কোর্টে যাওয়ার আগেই তুই হেরে যাস। কিন্তু ওরা ভুলে যাচ্ছে তুই এখন এই আয়ুষ্মান মুখার্জির মেয়ে হয়ে এই শহরে আছিস, আর আমার ক্ষমতা ওই অশোক মুখার্জির ক্ষমতার চেয়ে যে এক অংশ কম নয়, সেটা আমি চাইলেই প্রমাণ করে দিতে পারি রে মা। মানে তুই তোর এই বাবাটাকে একবার সাহায্য করতে দে, একবার আমার ক্ষমতাটা প্রমাণ করতে দে তুই। না বাবা, না, তুমি আমাকে কথা দিয়েছিলে এই বিষয়ে তুমি আমাকে কোনো সাহায্য করবে না। এই লড়াইটা একান্ত আমার নিজস্ব লড়াই বাবা, আর সেই লড়াইটা আমাকে লড়তে দাও। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা ওরা কোনোদিনও জিততে পারবে না বাবা, কারণ আমি সত্যের পথে আছি, আমার শিবসম্ভ আমার সাথে আছেন বাবা, তোমরা সবাই আমার সাথে আছো। আমি কিছুতেই এই লড়াই হারতে পারি না বাবা, তুমি বিশ্বাস করে এই লড়াই আমি আমি হারবো না, হারবো না। ভুল করছিস মা তুই। বাবা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার এই অনুরোধটা দয়া করে তুমি রাখো বাবা।
তুমি কিচ্ছু করবে না আর তাছাড়া আমি এই দেশের একজন সাধারণ নাগরিক সেই হিসেবে আদালতকে আমার কথা শুনতে হবে আর এই দেশে কত লোক আছে যাদের টাকা পয়সা নেই যাদের ক্ষমতা নেই কোনো কেস লড়ার জন্য তারা কি ন্যায় বিচার পায় না তাছাড়া এমন উকিলও তো আছে যারা কম পয়সায় ন্যায়ের জন্য লড়াই করে আমার বিশ্বাস বাবা শিব শম্ভুর আশীর্বাদে কেউ না কেউ নিশ্চয়ই আছেন যিনি আমার হয়ে আমার লড়াইটা লড়তে রাজি হবেন শুনেছি কোর্ট চত্বরে অনেক উকিল আছে তাদেরকে না হয় একবার বলবো তুমি চিন্তা করো না বাবা এই লড়াইটা আমি কিছুতেই হারব না এবার আমি নিজেকে আর কিছুতেই হেরে যেতে দেব না এই লড়াইয়ের এবার আমি শেষ দেখে যাব যেভাবেই হোক এই লড়াই আমি লড়বই আর সেটা নিজের দমেই লড়ব সবই তো জানো প্রণতি একজন উকিলের ব্যবস্থা তো করতেই হবে অমিতের পক্ষ থেকে কেস লড়ার জন্য কেন অমিত কি এমন মহান কাজ করেছে যে তাকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আছে আমিও সেই কথাই বলবো বর্তা পুলিশ তো ওকে আর এমনি এমনি ধরে নিয়ে যায়নি পাকের সঙ্গে এত বড় একটা অন্যায় করে ও সমানে মিথ্যে বলে গেছে কিছু করেনি কিছু করেনি সবই তো আমরা দেখতে পেলাম ভিডিওতে আর এখন সে বাড়ির ছেলে বলে তাকে আমরা বাঁচাবো বড় বৌদি ঠিক কথাই বলছে কোনো উকিলের ব্যবস্থা করা হবে না দিদি ভাই তুমি এ কথা কি করে বলছো বলো তো তুমি তো ইদানিং কালে পাখিকে পছন্দ করতে না দিদি ভাই তুমি পাখিকে পছন্দ করতে না বলে পাখিকে এই বাড়ি থেকে তুমি বের করে দিয়েছো সেই তুমি আজকে পাখির পক্ষ নিয়ে কথা বলছো যেখানে তুমি জানো তোমরা সবাই জানো যে পাখি আমার ছেলেকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছে হ্যাঁ কে বলেছে আমি পাখিকে পছন্দ করতাম না আমি পাখিকে নিজের মেয়ের মতোই স্নেহ করতাম হ্যাঁ ওকে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম তার অন্য একটা কারণ ছিল আমি চাইনি যে পাখির জীবনের সঙ্গে আমার ছেলের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে যাক তাই ওকে আমি চলে যেতে বলেছিলাম